আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি মীর আব্দুর রহমান। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্যামডেনের কাউন্সিলর নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম বাংলাদেশি নারী সিভিক মেয়র নির্বাচিত। ব্রিটিশ বেক অবজয়ী নাদিয়া হোসেনের 69তম বাফটা অ্যাওয়ার্ড লাভ। পবিত্র রমজান মাসে ব্রিটেন জুড়ে সুবহান আল্লাহ লেখা বাসে ক্যাম্পেইন করবে ইসলামিক রিলিফ। কোনটা প্রথম বাংলাদেশি নারী হিসেবে ক্যামডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া শাহ। বুধবার ক্যামডেন টাউন হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নাদিয়া শাহ সিভিক মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাহী সম্পাদক তানভীর আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। Therefore, it gives me great pleasure to hereby declare that Councillor Nadia Shah has been duly elected as Mayor of London of Borough of Camden. ব্রিটেনের প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া শাহ। বুধবার লন্ডনের ক্যামডেন কাউন্সিলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী মেয়র নবনিযুক্ত মেয়র নাদিয়া শাহর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। I, Nadia Shah, having been elected to the office of the Mayor of the London Borough of Camden, declare that I take that office upon myself and will duly and faithfully fulfill the duties of it according to the best of my judgment and ability. I undertake to observe the code of conduct which is expected of a member of the London Borough of Camden. এই সময় নাদিয়ার পাশে ছিলেন নাদিয়ার স্বামী জলিল শাহ ও তার পরিবারের সদস্যরা। Thank you very much. Thank you for always, you know, being behind me and supporting me and enabling me to have this opportunity. I'm proud to represent my community. I'm proud to represent the Bangladeshi community. And I hope that in the future we can have more and more people representing our community in a positive light. And, you know, I hope that people will encourage more young people to get involved in politics or you know, anything that you know, bring our community to the forefront. My journey started and wherever it takes me, I'll go. লন্ডনের ক্যামডেন কাউন্সিলের রিজেন্ট পার্ক এলাকায় লেবার কাউন্সিলর নাদিয়ার জন্ম হলেও তার পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায়। নাদিয়ার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ও মা আম্বিয়া ইসলামের স্বপ্ন ছিল তার মেয়ে এমন কিছু করবেন যেন তিনি হয়ে উঠতে পারেন সকলের জন্য অনুকরণীয়। What do you want to do? She can go somewhere like this and perform few things for the community and she is doing it. নাদিয়া শাহ যে আসনটি থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন একই আসনে ইতিপূর্বে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এমপি। তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনের কেক বানিয়ে আলোচনায় থাকা ব্রিটিশ বেক অফ চ্যাম্পিয়ন নাদিয়া হোসেন এবার জিতেছেন ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন বাফটা অ্যাওয়ার্ড। গত রবিবার রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত 69তম বাফটা অ্যাওয়ার্ডে ফিচার প্রাইজ জিতে নেন ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেন। ইংলিশ রান্না বিষয়ক লেখিকা ম্যারি ব্যারির সঙ্গে নাদিয়া হোসেন মঞ্চে বাফটা অ্যাওয়ার্ড গ্রহণ করেন। It was 42 degrees, it was hot, it was hard work, but my goodness, there were like 15 days of pure bliss. It was so much fun. I like nothing more than being in a situation where I get to learn, and that's what I did, I learned. লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ইসলাম বিদ্বেষী ভূমিকার সমালোচনা করে বলেছেন লন্ডনবাসী তাকে নির্বাচিত করার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে সাদিক খান বলেন যে কোনো মুসলিমেরই যুক্তরাষ্ট্রের নাগরিক সুবিধা পাবার অধিকার রয়েছে। সাদিক খান যুক্তরাষ্ট্রে তার পরিবার রয়েছে এমন দাবি করে বলেন তিনি তার পরিবারের সদস্যদের দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা ও মুসলিম বিদ্বেষী ভূমিকা ব্রিটেনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটাতে পারে। প্রয়োজনে তিনি ডোনাল্ড ট্রাম্প যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে না পারেন সেই ক্যাম্পেইন করবেন।
And my message to Donald Trump and his team is that, you know, your views of Islam are ignorant, and to love America. I've got family members who are American. We've often been to America on holiday. My kids used to love Disneyland. I'm scared of some of the rides, but they used to love going to Disneyland. I'm not exceptional. So for Donald Trump to say, oh, Mayor Khan can be allowed, but not the rest, is ridiculous, because there are business people here who want to do business in America who happen to be Muslim. There are young people here who want to study in America who happen to be Muslim. There are people here who want to go to holiday in America who happen to be Muslim, and around the world. Now, by giving the impression that Islam and the West are incompatible, you're playing into the hands of the extremists. আসন্ন রমজান মাসে ব্রিটেনে সুবহানাল্লাহ লেখা বাস চালিয়ে মুসলমানদের সম্পর্কে ভালো ইমেজ তৈরিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রিলিফ ইউকে। এই ক্যাম্পেইনের মাধ্যমে মূলত সিরিয়া, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করবে সংস্থাটি। শাহ সালিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। পবিত্র রমজান মাসে লন্ডনের রাজপথে বাসের গায়ে শোভা পাবে মহান আল্লাহর প্রশংসা সম্বলিত স্টিকার সুবহানাল্লাহ। শুধু লন্ডন নয়, বার্মিংহাম, ম্যানচেস্টার, লেস্টার ও ব্রাডফোর্ডের রাস্তায় এই মাসের শেষের দিকে বাসের গায়ে ইংরেজিতে সুবহানাল্লাহ লেখা পোস্টার দেখা যাবে। ইসলামিক রিলিফ নামের একটি মুসলিম দাতব্য সংস্থা বাসের গায়ে এমন বিজ্ঞাপন প্রচার করবে। তাদের উদ্দেশ্য, সুবহানাল্লাহ সম্বলিত এই বাস অ্যাপেল থেকে সংগৃহীত অর্থ কেবলমাত্র সিরিয়ায় নয়, বরং সিরিয়া সহ বাংলাদেশ, কেনিয়া, গাজায় মানবিক দুর্গত শিশু ও পরিবারের সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, এই বাস এপ্রিল 23 মে থেকে লন্ডনের 180টি বাসে 2 সপ্তাহ পর্যন্ত এবং পরবর্তীতে এই 180টি সহ আরো 460টি বাস বার্মিংহাম, ব্রাডফোর্ড, ম্যানচেস্টার, লেস্টারে ডিসপ্লে বা ক্যাম্পেইন করা হবে। এদিকে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড এজেন্সি ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের কাছে এমন ক্যাম্পেইন নিয়ে কেউ অভিযোগ করেননি। লন্ডন থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেলাই। প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে আবারও লন্ডনের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে বিএনপি ও তার শরিক দলগুলো প্রধানমন্ত্রীর সফরকালে লন্ডনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দিনের যুক্তরাজ্য সফরকালে প্রধানমন্ত্রী হোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে তারা। পূর্ব লন্ডনের এক জনসভায় বিএনপির সভাপতি এম এ মালেক যুক্তরাজ্য বিএনপির এমন কর্মসূচির ঘোষণা দেন। আইসিটি বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ ও হত্যা প্রচেষ্টার প্রতিবাদে বুধবার বার্মিংহামের ব্রাস হাউস কমিউনিটি সেন্টারে মিডল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, সংগঠনের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলালের সঞ্চালনায় সভায় শফিক রহমান ও বিএনপির যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সভায় 1971 সনের বদর বাহিনীর প্রধান যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি হওয়ায় উপস্থিত সকল নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়। সভায় বক্তব্য রাখেন আলহাজ আজিরউদ্দিন, গাবরু মিয়া, ওয়াসিমুজ্জামান, জাসদ নেতা সালেহ আহমদ, যুব নেতা মুসাদ্দেক আহমেদ শ্যামল, ছাত্র নেতা সাইফুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ওলহ্যামে। আমাদের ওলহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ওলহ্যামে আয়োজিত জানাজা পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা শরীফ হোসাইন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার যে স্বপ্ন দেখছে আওয়ামী লীগ সরকার, তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না। সরকারের সকল ষড়যন্ত্র, চক্রান্ত এবং পরিকল্পিতভাবে দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করার পরিকল্পনার প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা। বিবিসিসিআই এর নবনিযুক্ত ফাইন্যান্স ডিরেক্টর মনির আহমদ
এবং তরুণ ব্যবসায়ী এটিএন বাংলার ডিরেক্টর সুফি মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথ এইড ইউকে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ব্রিক লেনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিসবাউদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসনাতের পরিচালনায় সংগঠন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রাফি। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের ইউকে ও ইউরোপের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব এ কে এম আবু তাহের চৌধুরী, সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান, ব্যারিস্টার নাজির আহমদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, ব্যারিস্টার মাসুদ আহমদ সহ অনেকে। সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বিশ্বনাথ এইড ইউকের বিভিন্ন জনহিতকর কাজের প্রশংসা করে ভবিষ্যতে তাদের সফলতা কামনা করেন। সম্প্রতি ইস্ট লন্ডনের ভ্যালেন্স ফুটবল কাপের বার্ষিক ডিনারে ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সুহেল আহমদ। সাবেক ইয়াং মেয়র মেহেদী আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস, স্পিকার আব্দুল মুকিত চুনু ও জিএলএ মেম্বার উন্মেষ দেশাই। এতে বক্তব্য রাখেন ফুটবল ডাইরেক্টর ইকবাল হুসাইন, হেড অব কমিউনিকেশনস জুনেল উদ্দিন সহ অন্যরা। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে বাংলাদেশে কোনো আগাম নির্বাচনের সম্ভাবনা নেই, সিলেটে বললেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম। সিলেটে বেকার প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই আমাদের খবরে। জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আলহাজ মাস্টার আমির উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আঙ্গুর আলীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন ট্রেজারার আনসার আহমেদ, সহসভাপতি মুক্তার মিয়া, শিশু মিয়া, শাহজাহান মিয়া, আবুল হোসেন, কামাল হোসেন, আব্দুল আহাদ খান ও ফারুক খান। সভায় নতুন সদস্য হিসেবে যোগদান করেন ফারুক খান, শাহজাহান মিয়া, গোলাপ মিয়া প্রমুখ। সভায় আসন্ন রমজান উপলক্ষে সংগঠনের সকল সদস্যদের অংশগ্রহণে 21 জুন ইফতার মাহফিলের দিন ধার্য করা হয় এবং মিরপুর ইউনিয়নে নির্বাচন না হওয়াতে সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনতিবিলম্বে নির্বাচন আয়োজন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পবিত্র শবে মেরাজ উপলক্ষে ইসলামিক সোসাইটি অব আহলে সুন্নাত ওয়াল জামাত লেস্টারের উদ্যোগে হয়ে গেল বিশেষ দোয়া মাহফিল। ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সাইফুল আজম সাহেব, মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ। মাওলানা নুরুল ইসলাম খানের পরিচালনায় ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন হাজি মোহাম্মদ সামুজ আলী। উপস্থিত ছিলেন বাবর আলী, হাজি খালেদ মিয়া, মোহাম্মদ ফজলুর রহমান, নিজামুল ইসলাম, হাজি দিলু মিয়া সহ অন্যরা। আঞ্জুমানে আল ইসলা পর্তুগালের উদ্যোগে পবিত্র শবে মেরাজ পালন করা হয়েছে। আঞ্জুমানে আল ইসলার সভাপতি কারি আহমদ আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক মিসবাউদ্দিন। অফিস সম্পাদক জাকারিয়া আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জাহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, আঞ্জুমানে আল ইসলার সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, পর্তুগাল বিএনপির সহসভাপতি কাজী এমদাদ, পর্তুগাল বিএনপির যুগ্ম সম্পাদক ইউসুফ তালুকদার, আল ইসলার সহসাধারণ সম্পাদক শেখ খালেদ আহমদ মিনহাজ সহ পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাসী হবিবপুরবাসীর উপস্থিতিতে কমিউনিটি সংগঠন জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ব্রিক লেনের একটি রেস্টুরেন্টে।
সংগঠনের ট্রাস্টি হাফিজ শফিকুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভাটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের পরিচালনা পরিষদের বিদায়ী সদস্য রফিকুল হক বাদশা, নূর আলী, আশিকুর রহমান ও আবু তাহের। সভায় স্পিকারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী আকাশ। সভায় আসন্ন রমজান মাসে হবিবপুর গ্রামবাসী বিভিন্ন সহায়তা প্রদান ও হবিবপুর ফুটবল একাডেমিতে খেলার সামগ্রী প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সংগঠনের কার্যক্রম পরিচালনায় নতুন পরিচালনা পর্ষদ মনোনীত করা হয়। নতুন পর্ষদের সদস্যরা হলেন হাফিজ শফিকুর রহমান, আবুল বশর, উসমান রকিব, সেলিম, সুজাতুল্লাহ মিফতা, শামীম তালুকদার ও মহিবুর রহমান। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার 8 নং গোয়ালাবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে ফখরুল ইসলাম শায়েস্তা দলীয় মনোনয়ন লাভ করায় সোমবার বার্মিংহাম যুবলীগের উদ্যোগে স্থানীয় রেস্টুরেন্টে এক আনন্দ সভার আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি এমদাদুর রহমান সুয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সহসভাপতি সাদিক মিয়া শামসু ও বুলন চৌধুরী। সভায় সৎ নিষ্ঠাবান সমাজসেবকদের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন শাহ রুকন আহমেদ, সাইফুল আলম, কামাল আহমদ, যুবনেতা আলী আহমদ, আসকর উদ্দিন দুলু, দীপু শেখ, রাজু আহমেদ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ভিকারুননিসে স্কুল থেকেই শুরু হবে মেয়েদের জন্য সাইক্লিং সহ সুইমিং পুলের ব্যবস্থা। জার্মানিতে আয়োজিত আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে জানালেন কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন। বিস্তারিত আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপনের রিপোর্টে। রাইনজল প্রপাতে নৌকার হাল ধরার মতোই শিক্ষা সংস্কৃতির সাথে খেলাধুলাতে হাল ধরেছেন ভিকারুননিসানুন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সুফিয়া খাতুন। খেলাধুলাতে উৎসাহ দিতে মেয়েদের 24 সদস্যের একটি হ্যান্ডবল দল নিয়ে তিনি নিজেই গত সপ্তাহে জার্মানির হেনসেস্টেটের উলসবুর্গ কাপ হ্যান্ডবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। সুস্বাস্থ্য আর সুস্থ মনের অধিকারী হতে দেশের স্কুলগুলোতে ক্রীড়াচর্চা বাড়ানো তথা সুইমিং আর সাইক্লিংয়ের ব্যবস্থাটা প্রথমেই শুরু করতে চায় ভিকারুননিসানুন স্কুল অ্যান্ড কলেজ, জানালেন প্রিন্সিপাল সুফিয়া খাতুন। অধিকাংশ সময় আমি দুইটার প্রতি বিশেষ যত্ন দিই এবং খেলার দোলার প্রতিও আমি কিন্তু অনেক যত্ন দিই যে তারা যেন উৎসাহ পায় এবং তাদের উৎসাহের জন্য কিন্তু আমি ওই টিমের সাথে আমি নিজেই চলে আসি এবং এদের সাথে দেখা যায় আপামর জনতা বৃদ্ধ যুবা এবং নারী পুরুষ নির্বিশেষে তারা এত সাইক্লিং করে যে জন্য বডিও তাদের ফিট থাকে। তো আমি চাচ্ছি যে আমার মেয়েদেরকে আবার একটা উদ্যোগ নেবো, ওরাও যেন সাইক্লিংয়ে উৎসাহ পায় এবং এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে কারণের সাথে ইনশাল্লাহ শুরু করবে এটা শুরু, কারণ তারা যেমন শারীরিক দিক থেকে জাইগেন্টিক ফিগার, তাদের হাত পা বড় সড়ো বাচ্চারা বলতেছিল ওদের হাত পা দেখে আমার কষ্ট লাগে, আমি বললাম না ব্রেইন সবচেয়ে বেস্ট, তুমি তোমার বুদ্ধি দিয়ে ইনশাল্লাহ খেলার মধ্যে জিতে যাবে। অনূর্ধ্ব 14 আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে দলের ক্যাপ্টেন হিসেবে ছিল ফাতেমা আক্তার। 6টি গেমসের একটিতে জয়লাভ করে তারা। লজ্জার হাসি এসে খুশি মনেই ফাতেমা তার হারবার পিছনের দুর্বলতার কথাগুলো বলে অকপট। 6টা ম্যাচ ছিল, 6টা ম্যাচের মধ্যে তোমরা কয়টায় বিজয় হয়েছে? একটাতে বিজয় হয়েছে, তাই তোমাদের ব্যর্থতাগুলো কোথায়, কেন বিজয় হতে পারেনি? আমাদের স্ট্যামিনা অনেক কম, আমাদের টিম ওয়ার্ক গুলো একটু ভালো করতে হবে আর আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। একেবারে পারফেক্টলি ওরা নিজে প্রথম থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করে, আরো বেশি খেলার সুযোগ করা উচিত, পড়াশোনার চাপটা একটু কম দিলে তাহলে আমরা আরো বেশি খেলতে পারবো। একই প্রশ্নে কোচার মোহাম্মদ নাসিরুল্লাহ, বিকমেসের লেখাপড়ার এত চাপ যেটাতে সময় দেওয়া আসলে একটু কঠিন সময়, আমাদের টার্গেট ছিল যে এখান থেকে অভিজ্ঞতা অর্জন করে নেক্সট টাইম যেমন আমরা ভালো করতে পারি এবং টেকনিক দুই সাইডে অনেক দুর্বলতা আছে। খেলা শেষে গত রবিবার সুইজারল্যান্ডে এসে জুরিখের স্থানীয় প্রাথমিক বিদ্যালয় হারদাও পরিদর্শন করেন এদল্ট। এ সময় হারদাও স্কুলের প্রধান শিক্ষিকা ফ্রাউ সিলিং তাদেরকে অভ্যর্থনা জানান। স্কুল পরিদর্শন শেষে স্বল্প সময়ের মধ্যেই মেয়েদেরকে উৎসাহ দিতে প্রিন্সিপাল সুফিয়া খাতুন ভ্রমণ করেন মনোমুগ্ধকর জলপ্রপাত রাইন ফলস। খেলা এবং দীর্ঘ ভ্রমণ ক্লান্তির পর রাইন জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সবাই আনন্দে তাদের ক্লান্তি ভুলে যায়। শিক্ষার্থীরা তাদের প্রধান শিক্ষিকাকে এত কাছে পেয়ে অভয়ে অভিভূত আর পুলকিত হয়ে
গান আর আনন্দে মিশে হয়ে যায় একাকার। দেশের একটি সেরা স্কুল প্রদান ও তার দলের খেলা উপলক্ষে ইউরোপ ভ্রমণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে মেয়েদের খেলাধুলা চর্চায় এক ইতিবাচক ভূমিকা পালন করবে। এ প্রত্যাশায় বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই নিউজ, সুইজারল্যান্ড। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যতই চক্রান্ত আর ষড়যন্ত্র হোক না কেন, এদেশে আগামী 2019 সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। মন্ত্রী বলেন, বর্তমান সফল প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল করতে চায়। কেউ ভাবেনি এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে, এদেশে খুনিদের কোনো ঠাঁই নেই, এটি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর বাংলাদেশ। সিলেট জেলা পরিষদ মিলনায়তনের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ইফতেকার হোসেন শামীমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় এবং সিলেট আওয়ামী লীগের সভাপতি ও ইফতেকার শামীম স্মৃতি সংসদের আহ্বায়ক বদরুদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপসম্পাদক আজিজুস সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ অন্যরা। বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অ্যাসোসিয়েশনের সিলেট জেলা সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন তপু, কাজী মনির, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম মেরাজ, আলমগীর আলম, মোহাম্মদ ইউসুফ ও মেহেদি হাসান। মানববন্ধনে বক্তারা চার দফা দাবি উত্থাপন করে বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত নীতিমালা বহির্ভূত মেডিকেল টেকনোলজি কোর্স পরিচালনা অনতিবিলম্বে বন্ধ করতে হবে, মেডিকেল ডিপ্লোমা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের স্থগিতকৃত নিয়োগ অনতিবিলম্বে চালু করতে হবে এবং স্বায়ত্তশাসিত হাসপাতাল ও ইনস্টিটিউটে নতুন পদ সৃষ্টি করে বেকার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত হাসপাতাল ইনস্টিটিউট ও শিক্ষা প্রতিষ্ঠান পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান করতে হবে। সরকারি চাকুরিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা দশম গ্রেডে উন্নীত করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যাওয়ার ঘোষণা দেন। সিলেটে নানা আয়োজনে বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাসকে স্মরণ করল বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হয় অনন্ত স্মরণ। এতে অনন্ত বিজয় হত্যার বিচার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে সন্ধ্যায় অনন্ত বিজয় দাসের লেখা নাটক ব্রুনোর মৃত্যুদণ্ডের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তারা বলেন, অনন্ত বিজয় দাস হত্যার এক বছর পেরিয়ে গেলেও এখনও খুনিদের ধরতে পারেনি পুলিশ, খুনের রহস্য উন্মোচন করতে পারেনি, প্রশাসনের নিষ্ক্রিয়তায় খুনিরা অধরাই থেকে গেছে, এভাবে মুক্তচিন্তার দ্বার রুদ্ধ করে দিলে একদিন দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। পরে রাতে অনন্ত বিজয় সহ সাম্প্রতিককালে ঘটা সকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে একটি মশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছিল আমাদের আজকের আয়োজন, তবে শেষ করার আগে শিরোনামগুলো পড়ছি আরও একবার। ক্যামডেনের কাউন্সিলর নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম বাংলাদেশি নারী সিভিক মেয়র নির্বাচিত। ব্রিটিশ বেকঅফ জয়ী নাদিয়া হোসেনের 69তম বাফটা অ্যাওয়ার্ড লাভ। পবিত্র রমজান মাসে ব্রিটেন জুড়ে সুবহানাল্লাহ লেখা বাসে ক্যাম্পেইন করবে ইসলামিক রিলিফ। এবং প্রধানমন্ত্রীর লন্ডন সফরকে ঘিরে যুক্তরাজ্য বিএনপির 3 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। বার্তাকক্ষে এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।